নমস্কার বন্ধুরা, সিমরানস ক্রিয়েটিভ কিচেনে স্বাগত। শীতকাল মানেই আমরা বাজারে নানা রকম সবজি দেখতে পাই। শীতকালে বাজারে ওঠে শিম, শিম দিয়ে আমরা নানা রকম রান্নাই করে থাকি। আজ নিয়ে এসে শিম ভাপা একটি রেসিপি, এটি খুব সহজেই বানানো যায়, খুবই সুস্বাদু, গরম ভাতের সাথে দুর্দান্ত যায়। যেসব দিনগুলো আমরা নিরামিষ খাই সেই সব দিনগুলোতেও এই রেসিপিটা আপনারা বাড়িতে বানাতে পারবেন। আজকে আমার রেসিপি শিম ভাপা। যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছেন তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে। চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি আমি শিম ভাপা রেসিপিটি। শিম ভাপা রেসিপি বানানোর জন্য আমি নিয়েছি 7-8টা শিম। শিমের কোনাগুলো আমি কেটে নিয়েছি এবং দুদিকে আশ আমি ছাড়িয়ে নিয়েছি, মানে শিমের মাথা এবং নিচের দিকটা কেটে আশ আমি ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি 1টি কাঁচা লঙ্কা। শিম ভাপা বানানোর জন্য আমি নিয়েছি বড় চামচে 2 চামচ কালো এবং সাদা সর্ষে, আর নিয়েছি বড় চামচের 2 চামচ পোস্ত। সর্ষে এবং পোস্ত দুটোই আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিট। এবার আমি মিক্সিতে কালো সাদা সর্ষে এবং পোস্তটা দিয়ে দিচ্ছি, পেস্ট করে নেব, স্মুথ একটি পেস্ট করব। গরম জলে ভিজিয়েছি যাতে ভালোভাবে পেস্ট হয়, যেন দানা যাতে না থাকে সর্ষে পোস্তর। ভালোভাবে মিহি করে আমি বেটে নিয়েছি। এবার আমি রান্না করব। প্রথমে ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি শিমটা হালকা ভেজে নেব, কড়া করে শিমটা ভাজবো না, হালকা তেলে খুব হালকা একটু ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি শিমগুলো দিয়ে দিচ্ছি। এবার শিমটা ভালো করে একটু নেড়ে নেব তেলের মধ্যে, তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর হলুদ। শিম ভাজার সময় অবশ্যই নুনটা একটু দেবেন, যাতে শিমের ভেতরে নুনটা যাতে ঢুকে যায় তার জন্য, তাই স্বাদ অনুযায়ী নুনটা আমি দিয়েছি। এবং দিচ্ছি সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালোভাবে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেব এবং শিমটা উল্টে পাল্টে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখবো, কারণ হাই ফ্লেমে রাখলে শিমটা সিদ্ধ হওয়ার থেকে বেশি পুড়ে যাবে, পুড়ে গেলে শিম ভাপা টেস্ট হবে না সেরকম খেতে, তাই হালকা করে নেড়ে নেব আমি। শিমটা উল্টে পাল্টে দুদিক দিয়ে সমানভাবেই হালকা করে ভাজা হয়। হালকা করে আমার শিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি শিমগুলো তুলে নিচ্ছি। শিম ভাজা কমপ্লিট, এবার আমরা শিমটা ভাপা বানাবো বা ভাপাতে দেব। তার জন্য নিচে আমি একটা গোল টিফিন বক্স, টিফিন বক্সে দিয়ে দিচ্ছি সর্ষে এবং পোস্ত বাটাটা দিয়ে দেব। ওই মিক্সিটা ধুয়েই আমি দিয়ে দিলাম জল, বেশি জল দেব না, তাহলে ভাপায় বেশি জল হয়ে গেলে তখন শিমটা জলসা জলসা খেতে লাগবে, তাই পরিমাণ মতো গামাখা গামাখা যেতে হয় শিমটা সেই অনুযায়ী জল দিয়েছি। এবং দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল তো দিতেই হবে, যেহেতু ভাপা হবে, ভাপাতে কাঁচা সর্ষের তেলের গন্ধটাই বেশি ভালো লাগে। দিয়ে দিয়েছি নুন। নুনটা দেওয়ার সময় মাথায় রাখতে হবে আমি শিম ভাজার সময় নুনটা দিয়েছিলাম, সেই অনুপাতে এখানে আবার নুন দেব। ভালো করে নুন সর্ষের তেলটা ভালোভাবে পেস্টের মধ্যে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে, দিয়ে দিয়েছি আর একটু জল। দেখতেই পাচ্ছেন বেশি আমি জল দিইনি, শিম ভাপাটা গায়ে গায়ে থাকবে সর্ষে পোস্তটা তালেই বেশি দেখতে এবং খেতে দুটোই ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা শিমগুলো। শিমগুলো এক একটা করে দিয়ে দিচ্ছি। এবার চামচ দিয়ে ভালো করে পেস্টের মধ্যে শিমগুলোকে আমি ডুবিয়ে দিলাম। এবং দিয়ে দিচ্ছি 1টি কাঁচা লঙ্কা চিড়ে। টিফিন বক্স বন্ধ করে দিলাম। এবার শিমটা আমি ভাপাতে দেব। এখানে আমি একটি বড় সাইজের সসপ্যান বসিয়েছি এবং সসপ্যানে দিয়ে দিচ্ছি জল। জলটা এমন পরিমাণে দেবেন যাতে বাটির নিচটা বা টিফিন বক্সের নিচে জলে ডুবে যায়। জলে না ডুবলে ভাপায় তো জলের ভাপটা পাবে না, তাহলে সিদ্ধ হবে না, তাই জলের ভাপটা যাতে পায় তার জন্য সেই পরিমাণে জল দেবেন। জলটা একটু ফুটে গেলে আমি বসিয়ে দিলাম টিফিন বক্সটা। দেখতেই পাচ্ছেন টিফিন বক্সের নিচটা জলে ডুবে গেছে। এবার আমি ভালো করে সসপ্যানটা ঢাকা দিয়ে দিলাম। এবার এই অবস্থায় 10 মিনিট এটি ভাপা হবে। আমরা অনেক সময় এরকমভাবে মাছ ভাপাও রান্না করে থাকি। একটু নিরামিষ শিম ভাপা রান্না করেছি আমি। আমার হয়ে গেছে 10 মিনিট, এবার আমি ঢাকা খুলে দিয়েছি। এবার টিফিন বক্সটা জল থেকে তুলে নিচ্ছি। টিফিন বক্সটা খুলবো,
খোলার সময় সাবধানে খুলতে হবে, যেহেতু ওপর নিচ দুধ দিকটাই গরম থাকে। খুব সুন্দর একটা সর্ষে পোস্ত ভাপার গন্ধ বেরোচ্ছে, রেডি হয়ে গেছে। আপনি শিম ভাপা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর দেখতে লাগছে। গরম ভাতের সাথে খুব দুর্দান্ত যায় রেসিপিটা। আপনারা বাড়িতে বানাবেন, আশা করি রেসিপিটি ভালো লাগবে। শীতের দিনে গরম গরম ধোয়া ওঠা ভাত, তার সঙ্গে এই গরম গরম ধোয়া ধোয়া শিম ভাপা খেতে দুর্দান্ত লাগবে। রেডি আমার শিম ভাপা, এবার পরিবেশন করার পালা। এইভাবে আপনারা সবাই বানাবেন শিম ভাপা রেসিপিটি। কেমন লাগলো কমেন্টে জানাবেন, যদি কোনো রেসিপি জানা থাকে সেটাও কমেন্টে জানাবেন। আর আমাদের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল সিমরান্স ক্রিয়েটিভ কিচেনে পরবর্তী রেসিপির জন্য। নমস্কার, ধন্যবাদ।